হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আজকে যে ম্যাচ হয়ে গেল এটিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসির মধ্যে সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের ডিটেল আপডেট জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আজকে গোয়ার জিএমসি স্টেডিয়াম স্টেডিয়াম লিনে এটিকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির তো প্রথমেই যদি স্টার্টিং লাইন আপে আসি জামশেদপুর এফসি আজকের ম্যাচে ফোর ফোর টু এরকম ফরমেশনে শুরু করে গোলে অবশ্যই ছিলেন রেহানেশ টিপি চারজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে দুজন বিদেশি সেন্টার ব্যাক এলি সাবিয়া এবং পিটার হার্টলে রাইট ব্যাকে ছিলেন ডিন লিয়ানা লেফট ব্যাকে রিকি অন্যদিকে চারজন মিডফিল্ডার লেন ডঙ্গেল জিতেন্দ্র সিং প্রণয় হালদার এবং কোমাল থাটাল অন্যদিকে দুজন স্ট্রাইকার গ্রেগ স্টিওয়ার্ট আর নিরিজাস ভালস্কিস অন্যদিকে এটিকে মোহনবাগান আজকে থ্রি ফোর থ্রি এরকম ফরমেশানে শুরু করে গোলে অবশ্যই অমরিন্দর সিং তিনজন ডিফেন্ডার আশুতোষ মেহতা প্রীতম কোটাল এবং সুমিত রাঠি অন্যদিকে চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে মনভীর সিং দিক থেকে সুভাশিস বোস সেন্ট্রাল মিডফিল্ডে লেনি রড্রিগেজ এবং কার্ল ম্যাথিউ সবচেয়ে বড় পরিবর্তন এটাই হয়েছিল কার্ল ম্যাথিউ ডিফেন্স থেকে উঠে এসে মাঝ মাঠে আজকে শুরু করেছিলেন যেটা তার বেস্ট পজিশন বলাই যায় অন্যদিকে তিনজন অ্যাটাকার হুগো বুমস রয় কৃষ্ণা এবং জনি কাউকো ম্যাচের শুরু থেকেই কিন্তু পুরোপুরি সমানে সমানে টক্কর হচ্ছিল সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই একদিকে এটিকে মোহনবাগান অ্যাটাক তৈরি করার চেষ্টা করছিল অন্যদিকে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছিল জামশেদপুর এফসি অত্যন্ত ফিজিক্যাল ফুটবল হয়েছে প্রথম হাফে বলাই যায় জামশেদপুরের অ্যাটাক কিন্তু বারবার চাপে ফেলছিল এটিকে মোহনবাগানের ডিফেন্সকে বিশেষত ডান দিক থেকে লেন একের পর এক অ্যাটাক তৈরি করছিলেন অন্যদিকে ভাল স্কিস তার স্কিল দেখাচ্ছিলেন আর গ্রেগ স্টিওয়ার্ড ফ্রিকিক কর্নার এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রভাব ফেলছিলেন এটিকে মোহনবাগানকে চাপে রাখছিলেন এই সমস্ত ফুটবলাররা অন্যদিকে জামশেদপুরের দুই সেন্টার ব্যাক অর্থাৎ এলিসাবিয়া এবং পিটার হাটলে দুজনেই অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন এলি তো একবার গোল লাইনস ক্লিয়ারেন্স করে গোল বাঁচান রয় কৃষ্ণা না হলে ওখানে গোল পেয়ে যেতেন অন্যদিকে পিটার হাটলেও মাঠে সব কিছু দিয়ে দিচ্ছিলেন অন্যদিকে এবার যদি এটিকে বাগানের কথায় আসি এটিকে বাগানের হয়ে রয় কৃষ্ণা হুগো বুমাসের মধ্যে একটা কম্বিনেশান প্লে নজরে আসছিল অন্যদিকে জনি কাউকেও বেশ ভালো খেলছিলেন আর তারিফ করতে হবে সুভাষিস বোসের সুভাষিস বোস কিন্তু বারবারই অ্যাটাকও তৈরি করছিলেন আর ডিফেন্সকেও সাহায্য করছিলেন সুমিত রাঠির পারফরমেন্সও বেশ ভালো ছিল তবে প্রীতম গোটাল আরও বেটার করতে পারতেন প্রথম হাফে বলাই যায় তবে দুটো টিমের তরফ থেকেই অত্যন্ত ফিজিক্যাল ফুটবল নজরে আসছিল তবে ম্যাচের প্রথম গোলটা করে ফেলে জামশেদপুর এফসি সাঁত্রিশ মিনিট নাগাদ এটিকে মোহনবাগানের ডিফেন্সিভ এরার থেকে গোলটা চলে আসে লেন ডঙ্গেলের একটা অসাধারণ ফিনিশ যিনি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিলেন তো সেই লেন ডঙ্গেলই কিন্তু দারুণ একটা ফিনিশ করেন আমরিন্দারের পক্ষে কিছু করা সম্ভব ছিল না এবং সাঁইত্রিশ মিনিটেই লিড পেয়ে যায় জামশেদপুর এফসি তবে খারাপ ব্যাপার যেটা এই গোলটা স্কোর করার পরে কিন্তু ইনজিওর্ড হয়ে যান লেন ডঙ্গেল লেন ডঙ্গেলের একটা বড়সড়ই চোট হয় তিনি আর কন্টিনিউ করতে পারেন না তার জায়গায় বরিশ সিংকে মাঠে নামানো হয় বাট প্রথম আপে বলাই যায় জামশেদপুর এফসি এটিকে এটিকে মোহনবাগানের থেকে বেটার ফুটবল খেলেছে তবে অত্যন্ত ফিজিক্যাল ব্যাটেল আমরা লক্ষ্য করেছি এবং প্রথম আপে শেষে স্কোর লাইন দাঁড়ায় এক শূন্য জামশেদপুরের পক্ষে সেকেন্ড হাফের শুরু থেকেই এটিকে মোহনবাগান তাদের গোলটা ফেরানোর চেষ্টা করে একের পর এক বড় বড় পরিবর্তন করেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস প্রবীর দাসকে নামানো হয় সুমিত রাঠির জায়গায় অন্যদিকে কার্ল ম্যাথিউয়ের মতো ডিফেন্সিভ মিডফিল্ডারকে তুলে ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকারকেও মাঠে নামানো হয় প্রভাব অবশ্যই পড়ছিল হুগো বুমস মেন চ্যানেলে খেলতে পারছিলেন অর্থাৎ উইং থেকে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় শিফট করতে পারছিলেন হুগো বুমস তো সেই কারণেই আরও অ্যাটাক তৈরি করতে পারছিল এটিকে মোহনবাগান প্রণয় হালদারের মতো ফুটবলাররা কিন্তু টাফ ট্যাকেলও করছিলেন তবে ডিফেন্সে আশুতোষ মেহতার তারিফ অবশ্যই করতে হবে বেশ কয়েকবার সেকেন্ড হাফে আশুতোষ মেহতার নিজেই কিন্তু বাঁচিয়ে দিচ্ছিলেন এটিকে মোহনবাগানকে অন্যদিকে জামশেদপুর এফসি একের পর এক কর্নার পাচ্ছিল সেট পিস পাচ্ছিল যেখান থেকে কিন্তু খুবই আক্রমণাত্মক হয়ে উঠছিল জামশেদপুর এফসি সেট পিস থেকেই কিন্তু আক্রমণ বেশি করছিল জামশেদপুর এফসি সেকেন্ড হাফে বলাই যায় প্রবীর আসার ফলে উইংয়ে ধার বেড়েছিল গতি বেড়েছিল অন্যদিকে মনভীর সিংকে তুলে নিয়ে লিস্টান কোলাশোকেও মাঠে নামানো হয় এটিকে মোহনবাগান একের পর এক অ্যাটাক করতে থাকে তবে জামশেদপুরের ডিফেন্স এবং গোলকিপিং খুবই ভালো হচ্ছিল র্যান এসটিপি তো দু একবার খুব ভালো ভালো সেভ বের করেছিলেন তবে পিটার হার্টলে এলি সাবিয়া বলতেই পারো একদমই প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন জামশেদপুরের ডিফেন্সে এরপর এটিকে মোহনবাগান একটা ভালো জায়গা থেকে ফ্রিকিকও পায় হুগো হুগোবুমস নিয়েছিলেন এবং হ্যান্ডবল হয়েছিল জামশেদপুরের ফুটবলারের বক্সের ভেতর তবে রেফারি সেটাকে একদমই হ্যান্ডবল দেন না এবং পেনাল্টি পায় না এটিকে মোহনবাগান এরপর যে ফুটবলার হ্যান্ডবল করেছিলেন অর্থাৎ গ্রেগ স্টিওয়ার্ড তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় অ্যালেক্স লিমাকে এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার অ্যালেক্স লিমা মাঠে এসেই তার সেকেন্ড টাচে গোল স্কোর করে দেন তিরাশি মিনিটে অ্যালেক্স লিমার পা থেকে চলে আসে আরও একটা গোল এবং এটিকে মোহনবাগান দু গোলে পিছিয়ে পড়ে জামশেদপুরের থেকে তবে কিছুক্ষণ পরেই এটিকে মোহনবাগানের তরফ থেকে চলে আসে একটা গোল অষ্টআশি মিনিটে প্রীতম কোটালের গায়ে লেগে বলটা চলে যায় জালে তবে এখানে সম্ভবত প্রীতম কোটাল অফসাইড ছিলেন মানে আশুতোষ প্রথমে শটটা মেরেছিলেন তবে ডিফ্লেকশনটা প্রীতম কোটালের কাছ থেকেই এসেছিল তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তবে এখানে কিন্তু গোল পেয়ে যায় এটিকে মোহনবাগান এরপরেও একটা খুব ভালো সুযোগ পেয়েছিলো এটিকে মোহনবাগান যখন জনি কাউকে একটা দারুণ শট মেরেছিলেন তবে একটু জন্য সেটা টার্গেট মিস হয়ে যায় এইভাবে শেষে অনেক চেষ্টা করলেও এটিকে মোহনবাগান গোল স্কোর করতে পারে না এবং ম্যাচটা জয়লাভ করে নেয় জামশেদপুর এফসি তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ম্যাচের আপডেট যেখানে জামশেদপুর দুটো এবং এটিকে মোহনবাগান একটা স্কোর করে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা